আসন্ন ফুড এসআই পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের সকলের কাছে আজকে ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করা হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ উত্তর যেগুলো ফুড এসআই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো আজকে যে প্রথম প্রশ্নটাকে রাখা হয়েছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সর্বপ্রথম গভর্নর জেনারেল এ নাম্বার অপশানে বলা রয়েছে ওয়ারেন হেস্টিং বিতে রয়েছে লর্ড ডাল হৌসি স্মিতে রয়েছে লর্ড রিপন এবং ডিতে রয়েছে লর্ড কার্জন তো বাংলার প্রথম গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ইজ দ্য রাইট অ্যান্সার এরপরে যে কোশ্চেনটাকে রাখা হয়েছে কাকে ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয় তাহলে এখানে একটা কোয়েশ্চেন দেখানো হয়েছে যে কাকে ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয় এ নাম্বার অপশানে বলা হয়েছে সমুদ্রগুপ্তকে বিতে রয়েছে অশোককে শীতে রয়েছে ডুপ্লেকে আর ডিতে রয়েছে রাজা রামমোহন রায় তো এই চারটে অপশানের মধ্যে যেটা সব থেকে রাইট অ্যান্সার হবে অর্থাৎ ডুপ্লেকে বলা হয় ভারতের ম্যাকিয়া ভ্যালি এটি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে কে সর্বপ্রথম অধীনতামূলক নীতি চালু করেন তাহলে এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন কে তো প্রথমে বলা রয়েছে মারাঠা বিতে রয়েছে পেশবা আর হচ্ছে পেশোরা আর শীতে হুন মোগল এর মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে পেশবা এটা হচ্ছে রাইট অ্যান্সার এরপর যে কোশ্চেনটি রাখা হয়েছে অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল তো অমৃতসরের যে সন্ধিটা এটা কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় অপশান নাম্বার এতে বলা রয়েছে আঠারোশো নয় খ্রিস্টাব্দে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশান এতে বলা রয়েছে আঠারোশো নয় তারপরে বলা রয়েছে আঠারোশো দশ এরপরে যে অপশানগুলো রয়েছে একটাতে বলা রয়েছে এগারো একটাতে বলা রয়েছে বারো তো অমৃতসরের যে সন্ধি এই অমৃতসরের সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো নয় সালে এটি আমাদের মনে রাখতে হবে আঠারোশো নয় সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় এটি রাইট অ্যান্সার নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে সত্য নীতি প্রবর্তন করেন কে তাহলে এই সত্য বিলোপ যে নীতি রয়েছে এই সত্য বিলোপ নীতিটা কে প্রবর্তন করেছিলেন এতে বলা রয়েছে লর্ড ডাল হউসি বিতে রয়েছে লর্ড রিপন সে লর্ড কার্জন তারপর রয়েছে ডেভিড হিয়ার তাহলে এই চারটে অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সত্য বিলোপ নীতি এই সত্য বিলোপ নীতিটা প্রবর্তন করেছিলেন লর্ড ডাল এটি হচ্ছে রাইট অ্যান্সার লর্ড ডাল হাউসি নেক্সট যে কোয়েশ্চেনটিকে রাখা আছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে তাহলে এখানে একটা বন্দোবস্তের কথা বলা রয়েছে যার নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্তটা কে প্রবর্তন করেন এ নাম্বার অপশানে বলা রয়েছে লর্ড কর্নওয়ালিস বিতে রয়েছে রাজা রামমোহন রায় সীতে রয়েছে লর্ড ওয়েলেসলি আর ডিতে রয়েছে লর্ড ডাল হৌসি তাহলে এখানে আমাদের জানতে হবে চিরস্থায়ী বন্দোবস্ত পরিবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস রাইট অ্যান্সার নেক্সট যে কোয়েশ্চেনটিকে রাখা আছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন তাহলে যে এশিয়াটিক সোসাইটি এই এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এ নাম্বার অপশানে বলা রয়েছে লর্ড বেন্টিং বিতে রয়েছে লর্ড ডাল হৌসি স্মীতে রয়েছে স্যার আশুধুষ মুখোপাধ্যায় আর ডিতে রয়েছে স্যার উইলিয়াম জনস তাহলে এই চারটে অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সেটি হচ্ছে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ স্যার উইলিয়াম জোনস এটি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট যে কোয়েশ্চেনটিকে রাখা হয়েছে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন তাহলে এখানে একটা জায়গার কথা বলা হয়েছে শ্রীরামপুর এই শ্রীরামপুরের যে ব্যাপটিস্ট মিশন এই ব্যাপটিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠা করেন কে তাহলে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এই নাম্বার অপশনে বলা রয়েছে উইলিয়াম কেরি বিতে বলা রয়েছে উইলিয়াম জোনস সিতে রয়েছে কেশবচন্দ্র সেন আর ডিতে রয়েছে লর্ড রিপন তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট যে কোয়েশ্চেনটিকে রাখা আছে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন তো স্কুল বুক সোসাইটি যেটা রয়েছে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এ নাম্বার অপশানে বলা রয়েছে বিদ্যাসাগর বিতে রয়েছে বেগম রোকিয়া সিতে ডেভিড হিয়ার আর ডিতে রয়েছে লর্ড কার্জন এই চারটি অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সেটি হবে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ ডেভিড হিয়ার ডেভিড হেয়ার ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন নেক্সট যে প্রশ্নটা রাখা আছে বাংলা গদ্য সাহিত্যের প্রথম বইটির নাম তাহলে বাংলা যে গদ্য সাহিত্য এই গদ্য সাহিত্যের প্রথম বইটির নাম কি এ নাম্বার অপশানে বলা রয়েছে কথোপকথন বিতে বলা রয়েছে অপুর সংসার সীতে রয়েছে বোধোদয় আর দ্বিতীয় রয়েছে কথামালা এই চারটি অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে কথোপকথন বাংলা সাহিত্যের প্রথম বই সেটা হচ্ছে কথোপকথন নেক্সট বাংলা ভাষায় প্রকাশিত তাহলে এখানে বলা রয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি তার বিভিন্ন রকমের সংবাদপত্র রয়েছে সাপ্তাহিক মাসিক পাক্ষিক দৈনিক তো তার মধ্যে থেকে প্রথম যে সাপ্তাহিক সংবাদপত্র এই সাপ্তাহিক সংবাদপত্র কোনটি বাংলা ভাষায় এ নাম্বার অপশানে বলা রয়েছে সমাচার দর্পণ বিতে রয়েছে দিকদর্শন সিতে রয়েছে গ্রাম বার্তা আর ডিতে রয়েছে কোনোটি নয় তাহলে এই চারটি অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র যেটি সেটি হচ্ছে সমাচার দর্পণ হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন নেক্সট যে প্রশ্নটাকে রাখা হয়েছে বর্ণপরিচয় ব্যাকরণ কৌমুদি কথামালা এই পুস্তকগুলো তাহলে এই যে পুস্তকগুলোর কথা এখানে বলা রয়েছে তাহলে এই পুস্তকগুলোর রচয়িতা কি বর্ণপরিচয় ব্যাকরণ কৌমোদী কথামালা পুস্তকগুলির রচয়িতা কী এ নম্বর অপশনে বলা রয়েছে নগেন্দ্র চট্টোপাধ্যায় বিতে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এর মধ্যে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন তাহলে এখানে একটা সভার কথা বলা হয়েছে যার নাম আত্মীয় সভা এই আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন এ নাম্বার অপশনে বলা রয়েছে রাজা রামমোহন রায় বিতে রয়েছে কেশব সেন ডিতে রমেশচন্দ্র সেন আর ডিতে রয়েছে ডেভিড হিয়ার তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে যে আত্মীয় সভার কথা বলা হয়েছে এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় নেক্সট যে প্রশ্নটি রাখা হয়েছে এখানে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত হয় কবি তো এ নাম্বার অপশনে বলা রয়েছে আঠারোশো আঠাশ এরপরে যেগুলো রয়েছে উনত্রিশ তিরিশ একত্রিশ তো আমাদের জানতে হবে সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো আঠাশ এটাই হচ্ছে রাইট আনসার আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে তাহলে এখানে একটা প্রথার কথা বলা হয়েছে সতীদাহ প্রথা খুবই বেশিক কোয়েশ্চেন তাহলে এই সতীদাহ প্রথাটা নিষিদ্ধ হয় কবে এ নাম্বার অপশনে বলা রয়েছে আঠারোশো পঁচিশ বলা রয়েছে বিতে রয়েছে আঠারোশো সাতাশ সিতে রয়েছে আঠারোশো আঠাশ ডিতে আঠারোশো উনত্রিশ আঠারোশো উনত্রিশ ইজ দ্য রাইট আনসার দিস কোয়েশ্চেন আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথাটা নিষিদ্ধ হয়েছিল নেক্সট যে প্রশ্নটাকে রাখা হয়েছে চুয়ার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল তাহলে এখানে একটা বিদ্রোহের কথা বলা রয়েছে যে বিদ্রোহের নাম হচ্ছে চুয়ার বিদ্রোহ তাহলে এই চুয়ার বিদ্রোহটা কত সালে সংগঠিত হয়েছিল তো প্রথম যে অপশানটা রয়েছে প্রথম অপশানে বলা রয়েছে আঠারোশো সাল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আঠারোশো পঞ্চান্ন তারপর ছাপ্পান্ন সাতান্ন এবং তারপর রয়েছে আঠান্ন তাহলে এখানে চুয়ার বিদ্রোহটা সংগঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন সাল এটা আমাদের মনে রাখতে আঠারোশো সাতান্ন সালে নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে সিধু কানহুর নাম যুক্ত রয়েছে কোন বিদ্রোহের সঙ্গে এ নাম্বার অপশানে বলা হয়েছে মুন্ডা বিদ্রোহ বিত রয়েছে সাঁওতাল বিদ্রোহ রয়েছে সন্ন্যাসী বিদ্রোহ তাহলে এই অপশানগুলোর মধ্যে রাইট হচ্ছে বিদ্রোহ আঠারোশো খ্রিস্টাব্দে যেটা সংগঠিত হয়েছিল সেই সাঁওতাল বিদ্রোহ হচ্ছে এখানে রাইট রাইট এটি যে রাখা হয়েছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে তাহলে এখানে বলা রয়েছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন তো এ নাম্বার অপশানে বলা রয়েছে নানা সাহেব বিতে রয়েছে তাতিয়া টফি এরপর বাকি যে দুটো অপশান রয়েছে একটাতে রয়েছে মঙ্গল পান্ডে আর ডিতে রয়েছে কোনোটি নয় তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে সিপাহী বিদ্রোহের যিনি প্রথম শহীদ তিনি হলেন মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছেন মঙ্গল পান্ডে এটি হচ্ছে রাইট অ্যান্সার মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে ভারতের প্রথম ভাই সরয় কে ছিলেন ভারতের প্রথম ভাই সরয় তাহলে এখানে এ নাম্বার অপশনগুলো হচ্ছে লর্ড কার্জন বিতে রয়েছে লর্ড ডালহাউসি লর্ড ক্যানিং লর্ড ওয়েলেসলি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটা ভীষণই গুরুত্বপূর্ণ যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন তো এর যে সঠিক অ্যান্সারটা হবে ভারতের প্রথম ভাইসরয় যিনি ছিলেন তিনি হলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং হচ্ছেন ভারতের প্রথম ভাইসরয় নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে ম্যাকমোহন লাইন কাকে বলে প্রত্যেকটা প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য তো ভালোভাবে প্রশ্নগুলো দেখো এবং নিজের প্রিপারেশনটাকে যাচাই করে নাও যে কতগুলো পারছো কতগুলো পারছো না যেগুলো পারছো সেগুলো রিভিশন হয়ে যাচ্ছে এবং যেগুলো অজানা সেগুলো আরেকবার জান জানতে পারছো তো ম্যাকমোহন লাইন যে রয়েছে এই যে ম্যাকমোহন লাইন এই ম্যাকমোহন লাইন কাকে বলে তো ওখানে ম্যাকমোহন লাইনটা আমাদের প্রথমে দেখানো হয়েছে অপশান এতে ভারত চীন সীমান্ত রেখাকে ম্যাকমোহন লাইন বলা হয় এরপর রয়েছে ভারত পাকিস্তান সীমারেখাকে এরপর রয়েছে ভারত বাংলাদেশ সীমারেখাকে আর ডিতে রয়েছে ভারত নেপাল সীমান্তরেখা তাহলে ভারত আর চীনের মধ্যে যে সীমান্ত রেখা রয়েছে এই সীমান্ত সীমান্তরেখাটাকেই বলা হচ্ছে ম্যাকমোহন লাইন নেক্সট যে প্রশ্নটা রয়েছে কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় তাহলে আঠারোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল প্রথম ভারতে রেলপথ স্থাপিত হয় আর এই রেলপথটা প্রথম কার আমলে স্থাপিত হয় এ নাম্বার অপশানে বলা রয়েছে লর্ড কার্জন বিতে রয়েছে লর্ড ডাল তাহলে এতে আমরা দেখতে পাচ্ছি লর্ড কার্জনের কথা বলেছে বিতে লর্ড ডালহৌসি সিতে রয়েছে লর্ড টমাস আর ডিতে রয়েছে লর্ড রিপন তাহলে কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত এর উত্তরটা হবে সঠিক লর্ড ডাল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড ডাল আমলে নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে ভারতবর্ষের প্রথম চটকলটি কোথায় স্থাপত স্থাপিত হয় এ নাম্বার অপশানে বলা রয়েছে হাওড়া এরপর বাকি যে অপশানগুলো রয়েছে একটাতে বলা রয়েছে রিস রায় এখানে আমরা দেখতে পাচ্ছি একটাতে বলা রয়েছে রিশরাই রায় তারপরে রয়েছে দুর্গাপুর এবং তারপরে কলকাতা তাহলে রাইট যে আনসার হবে ভারতের চট চটকল স্থাপিত হয় রিশরাই রায় এটি হচ্ছে রাইট আনসার এর পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে রবীন্দ্রনাথ কবে সৃষ্টি করেছিলেন শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম এবং বিশ্বভারতী তাহলে রবীন্দ্রনাথের কথা এখানে বলা হয়েছে তিনি কবে বিশ্বভারতী গড়ে তুলেছিলেন তো অপশান নাম্বার এতে বলা হয়েছে উনিশশো একুশ খ্রিস্টাব্দ এরপর রয়েছে উনিশশো বাইশ এরপর উনিশশো তেইশ তারপর রয়েছে উনিশশো তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথ যে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যস্ত্রম এবং বিশ্বভারতী গড়ে তুলেছিলেন উনিশশো বাইশ সাল উনিশশো বাইশ সালে গড়ে তুলেছিলেন এটি হচ্ছে রাইট অ্যান্সার এর পরবর্তীতে যে প্রশ্নটিকে রাখা হয়েছে হান্টার কমিশন গঠন করেছিলেন কি তাহলে এখানে একটা কমিশনের কথা বলা হয়েছে যার নাম হান্টার কমিশন এই হান্টার কমিশনটা কে গঠন করেন এ নাম্বার অপশনে বলা রয়েছে লর্ড রিপন বিতে রয়েছে লর্ড কারজন সিতে রয়েছে লর্ড টমাস আর ডিতে রয়েছে লর্ড ডালহৌসি হান্টার কমিশন যিনি গঠন করেছিলেন তিনি হলেন লর্ড রিপন অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয় তাহলে ভারতের নবজাগরণ অর্থাৎ ইন্ডিয়ান যে রেনে ব্যাপারটা রয়েছে সেই ভারতের নবজাগরণ সেই নবজাগরণের জনক কাকে বলা হয় অপশান এতে বলা রয়েছে স্বামী বিবেকানন্দকে বিতে রয়েছে বিদ্যাসাগর শ্রীতে রয়েছে রামকৃষ্ণ পরমহংস আর ডিতে রয়েছে রামমোহন রায় তাহলে এটা আমাদের কম সকলেরই জানা নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে এটি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে নববিধান প্রতিষ্ঠা করেন কে অর্থাৎ নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে এ নাম্বার অপশনে বলা রয়েছে রামমোহন রায় বিতে রয়েছে কেশবচন্দ্র সেন মহাত্মা গান্ধী এবং তারপর বিবেকানন্দ তো আমাদের এখানে রাইট অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন এর পরবর্তীতে যে প্রশ্নটাকে রাখা হয়েছে অলবেরুনি কার সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন তাহলে অলবেরুনি যে ভারতবর্ষে এসেছিলেন তিনি কার সঙ্গে এসেছিলেন এ নাম্বার অপশানে বলা রয়েছে মোহাম্মদ ঘড়ি বিতে রয়েছে সুলতান মাহমুদ সিতে রয়েছে বাবর আর ডিতে রয়েছে আকবর তাহলে এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে অলবেরুনি যার সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন তিনি হলেন সুলতান মাহমুদ এটি হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ অপশান বি এরপরে যে প্রশ্নটাকে রাখা হয়েছে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কোন যুদ্ধে মোহাম্মদ ঘড়ির কাছে পরাজিত ও নিহত হন এ নাম্বার অপশানে বলা রয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ বিতে বলা রয়েছে তরাইনের তৃতীয় যুদ্ধ আর এরপর রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ আর এরপর রয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ তাহলে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান যে যুদ্ধে মোহাম্মদ ঘরির কাছে পরাজিত হয়েছিলেন সেটা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ এটি হচ্ছে রাইট অ্যান্সার এরপর যে প্রশ্নটাকে রাখা হয়েছে খলজি বংশের প্রতিষ্ঠাতা কী তাহলে এখানে একটা বংশের কথা বলা হয়েছে যার নাম হচ্ছে খলজি বংশ এই খলজি বংশের প্রতিষ্ঠাটাকে এ নাম্বার অপশনে বলা রয়েছে জালাল উদ্দিন খলজি এরপরে যে প্রশ্নটা রয়েছে বলা রয়েছে আলাউদ্দিন খলজি বহুল লোদি এবং কোনটি নয় তো খলজি বংশের যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন জালাল উদ্দিন খলজি এটি হচ্ছে রাইট অ্যান্সার আলাউদ্দিন খলজি হবে না এরপরে যে প্রশ্নটা রাখা হয়েছে আজকে তুঘলক বংশের প্রতিষ্ঠা তাহলে এখানে একটা বংশের কথা বলা হয়েছে যে বংশের নাম তুঘলক বংশ এই তুঘলক বংশের প্রতিষ্ঠাতাকে এ নাম্বার অপশনে বলা রয়েছে গিয়াস উদ্দিন তুঘলক বিতে রয়েছে মোহাম্মদ বিন তুঘলক সিতে বহুলুল লোধী আর ডিতে সিকান্দার সাহ তো এখানে আমাদের যে সঠিক উত্তর হবে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে গিয়াস তুঘলক তুগুলক এটি হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ কত সালে তৈমুর লং ভারতে আক্রমণ করেন অর্থাৎ কত সালে তৈমুর লং ভারতবর্ষে আক্রমণ করেছিলেন তো এ নাম্বার অপশানে বলা রয়েছে তেরোশো সাতানব্বই সালে তারপর রয়েছে তেরোশো আটানব্বই সালে তেরোশো নিরানব্বই চোদ্দশো তো রাইট যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তেরোশো আটানব্বই সালে তৈমুর লং ভারতবর্ষেও আক্রমণ করেছিলেন এর পরবর্তীতে যে প্রশ্নটা রাখা হয়েছে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে এটা আমরা এর আগেও একবার পেয়েছি অর্থাৎ বহুলো লোদি তারপরে যেটা বলা রয়েছে তালিকোটার যুদ্ধ ঘটেছিল কত সালে এ নাম্বার অপশনে রয়েছে পনেরোশো বাষট্টি বিতে রয়েছে পনেরোশো তেষট্টি শীতে রয়েছে পনেরোশো চৌষট্টি এরপর রয়েছে পনেরোশো পঁয়ষট্টি তালে এটি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে এখানে একটা আন্দোলনের কথা বলা হয়েছে ভক্তিবাদী আন্দোলন এই ভক্তিবাদী আন্দোলনের একজন প্রধান প্রচারক তাহলে ভক্তিবাদী আন্দোলন অনেকেই প্রচার করেছিলেন কিন্তু তার মধ্যে একজন প্রধান প্রচারকের নামে এখানে চাওয়া হয়েছে তো প্রধান প্রচারক হচ্ছেন এখানে চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা বলে দিচ্ছি গুরু রামানন্দ এটি হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন তাহলে রামানন্দের প্রধান শিষ্য কে এ নাম্বার অপশানগুলো রয়েছে কবির এরপর রয়েছে অর্জুন তারপর তেগ বাহাদুর তো রাইট অ্যান্সার হবে কবির রামানন্দের প্রধান শিষ্য হচ্ছেন কবির তুজুক ই বাবরি কে লিখেছিলেন তাহলে এই যে তুজুক ই বাবরি এটা কে লিখেছিলেন এ নাম্বার অপশানে বলা রয়েছে আকবর বিতে রয়েছে বাবর শীতে রয়েছে হুমায়ুন তারপর রাহা জাহাঙ্গীর তো তুজুক ই বাবরী লিখেছিলেন বাবর নিজে এটি হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে হুমায়ুন নামার রচয়িতা কি তাহলে এখানে একটা গ্রন্থের নাম বলা হয়েছে যার নাম হচ্ছে হুমায়ুন নামা এই হুমায়ুন নামার রচয়িতাটা কি এ নাম্বার অপশানে বলা রয়েছে আবুল ফজল ভিতরে রয়েছে জাহাঙ্গীর আর শীতে রয়েছে বাবরকন্যা গুলবাদন বেগম তো আমাদের মনে রাখতে হবে হুমায়ুন নামার যিনি রচয়িতা তিনি হচ্ছেন বাবর কন্যা গুলবাদন বেগম অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এটি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে আমরা দেখতে পাচ্ছি বাবরকন্যা গুলবাদন বেগম এটি হচ্ছে সঠিক উত্তর এরপর যে প্রশ্নটি রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে বেসিক কোয়েশ্চেন তবু জানতে হবে পনেরোশো চব্বিশ তারপর বলা হয়েছে পঁচিশ এরপর রয়েছে ছাব্বিশ তো রাইট অ্যান্সার হচ্ছে পনেরোশো ছাব্বিশ এটি হচ্ছে রাইট অ্যান্সার পনেরোশো ছাব্বিশ সাল নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে কোন যুদ্ধ হয়েছিল এ নাম্বার অপশানে বলা রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ বিতে রয়েছে খানুয়ার যুদ্ধ শীতে হলদিঘাটের যুদ্ধ আর ডিতে কোনোটি নয় তাহলে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে যেটা যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ এটি রাইট অ্যান্সার নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় তাহলে খানুয়ার যুদ্ধের কথা এখানে বলা রয়েছে এটি কত সালে সংগঠিত হয়েছিল অপশান এতে বলা রয়েছে পনেরোশো সাতাশ এরপর রয়েছে পনেরোশো আঠাশ পনেরোশো উনত্রিশ পনেরোশো তিরিশ তো রাইট যে অ্যান্সারটা হবে খানোয়ার যুদ্ধ সেটা হচ্ছে পনেরোশো সাতাশ সাল এটি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সড়ক ই আজম এই সড়ক ই আজম কে নির্মাণ করেছিলেন অপশান এতে বলা রয়েছে বাবর বিতে রয়েছে শের শাহ সিতে রয়েছে আকবর তো রাইট যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে শের সড়ক ই আজম বর্তমানে যেটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত এটা নির্মাণ করেছিলেন শের শাহ নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ এই দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল অপশন এতে বলা রয়েছে সাল 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 তাহলে এখানে আমাদের উত্তরটা হবে সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন সালে সংগঠিত এটি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কেছিলেন তাহলে এখানে একটা প্রশ্ন বলা রয়েছে হলদিঘাটের যুদ্ধ এই হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন সঠিক উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে মানসিংহ সিংহ এটি হচ্ছে রাইট আনসার মানসিংহ ছিলেন মোগলদের প্রধান সেনাপতি এরপরে যে প্রশ্নটি রাখা হয়েছে এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিন ই ইলাহি এই দিন ইলাহি ধর্মমত কে প্রবর্তন করেছিলেন অপশন এতে বলা রয়েছে বাবর বিতে রয়েছে আকবর শীতে শাহজাহান দিতে কোনোটিই নয় তাহলে আকবর চালু করেছিলেন দিন ই ইলাহি এরপরে যেটা রয়েছে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব কেজি এটা আমাদেরই মনে রাখতো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন এ নাম্বার অপশানে বলা রয়েছে মর্শিদ কুলি খা বিতে রয়েছে আলিবর্দি খা তৃত রয়েছে সিরাজ আর দ্বিতীয় রয়েছে মঙ্গল পান্ডে বাংলার প্রথম স্বাধীন নবাব যিনি ছিলেন তিনি হলেন মর্শিদ কুলি খান এটি হচ্ছে রাইট অ্যান্সার তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ